আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি পিলখানা সেনা সদস্যদের হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ হেলাল সহ অনেকে জড়িত বলে দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা। মানিক সিকদারের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ২০০৯ সালে 25 ফেব্রুয়ারি জাতির জীবনে কালো এক অধ্যায়। সেই দিনের বিভীষিকাময় স্মৃতি 15 বছরেও দগদগে ঘা হয়ে আছে স্বজন হারানোদের মনে। হত্যাকাণ্ডের 15 বছর পার হলেও এখনো বিচার বঞ্চিত পিলখানা থেকে বেঁচে ফেরা স্বজনরা। এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই। 57 বারকে আপনি মানতে পারবেন একটা মানুষকে, 57 জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা এদের দেওয়ার জন্য আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, ওদের দাবির মাঝখানে সবসময় এক মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। পিলখানা থেকে প্রাণে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই দিনের স্মৃতি তুলে ধরেন। 4 জন সৈনিক, এরা কারা আমি এখন মতো জানি না, কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরও 2টা গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সরকার প্রধান সহ অনেকেই জড়িত ছিলেন বলে মনে করছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসেন্ট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ সহ 7 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে, এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। একই সাথে নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।